আসসালামু আলাইকুম। আশা করছি ক্লাস ফাইভের সব স্টুডেন্টসরা অনেক বেশি ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 17 লেসন 5 এন্ড 6, পেজ নং হচ্ছে 68। তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের বইটি সামনে নিয়ে নাও। আচ্ছা, আমাদের এই ইউনিটটা কি নিয়েছিল? এটা হচ্ছে স্পোর্টস নিয়েছিল। এখন আমরা এটা আরও কিছু জানবো এবং নতুন কিছু জানবো আজকে, তো চলো দেখি। লিসন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা কিন্তু তোমাদের টেক্সট বইতে দেখবে, একটি ফ্ল্যাগের মধ্যে, একটি পতাকার মধ্যে কিন্তু সেম ছবিটা দেওয়া আছে। এরপর কি হয় আমরা একটু দেখি। এখানে কি লেখা রয়েছে? অলিম্পিক। এবং এখানে রিং কয়টা রয়েছে দেখো, রিং হচ্ছে পাঁচটা এবং সম্পূর্ণ হচ্ছে কি আলাদা আলাদা কালারের। তারপর আমরা দেখি, দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। The Olympics are held every 4 years in a different host city. More than 200 nations send a total of about 13,000 athletes to compete in more than 30 different sports. The first Olympic Games were held in Greece almost 3,000 years ago. The modern Olympic Games started in 1896, and there have been 31 Olympic competitions since then. আচ্ছা, এরপরে আমরা ডাইরেক্ট টেক্সটে চলে যাব। তোমরা যদি টেক্সটটা একটু খেয়াল করো, এখানে অলিম্পিক গেমস নিয়ে বলেছে। আমরা আজকে জানবো অলিম্পিক গেমসটা কি, কিভাবে খেলা হয় বা এখানে কারা পার্টিসিপেট করে। দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট, বিগেস্ট মানে হচ্ছে সবচেয়ে বড় স্পোর্ট কম্পিটিশন প্রতিযোগিতা ইন দ্য ওয়ার্ল্ড। অলিম্পিক গেমসটা হচ্ছে সবচেয়ে বড় খেলাধুলার প্রতিযোগিতা পুরো বিশ্বের মধ্যে। দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 ইয়ার্স, প্রত্যেক 4 বছর পর পর এই অলিম্পিক অনুষ্ঠিত হয়। হেল্প মানে কি অনুষ্ঠিত হওয়া। আচ্ছা, ইন এ ডিফারেন্ট হোস্ট সিটি মানে বিভিন্ন ভিন্ন ভিন্ন দেশে, মানে ধরো যদি এইবার ঢাকাতে ধরো ওইটা অনুষ্ঠিত হয়, অবশ্যই তার পরবর্তীতে ঢাকাতে আর অনুষ্ঠিত হবে না, পরবর্তীতে অন্য কোনো সিটি, অন্য কোনো শহরে এটা অনুষ্ঠিত হবে। মোর দ্যান 200 ন্যাশনস, এখানে ন্যাশন মানে হচ্ছে জাতি বা দেশ, 200-এরও বেশি দেশ সেন্ড এ টোটাল অফ অ্যাবাউট 13,000 অ্যাথলিটস। তারা প্রায় মোট কত 13,000 অ্যাথলিটস, অ্যাথলিটস মানে হচ্ছে খেলোয়াড় বা হচ্ছে যারা ওখানে অংশগ্রহণ করে, টু কম্পিট, কম্পিট মানে প্রতিযোগিতা দেওয়া, ইন দ্য মোর 30 ডিফারেন্স, ইন মোর দেন 30 ডিফারেন্ট স্পোর্টস, যে 30-এরও বেশি, মোর দেন মানে হচ্ছে বেশি, 30-এরও বেশি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য 200-এরও বেশি দেশ, তাদের কতজন, প্রায় মোট 13,000 খেলোয়াড়কে এখানে অংশগ্রহণ করতে পাঠায়। দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন গ্রিস, প্রথম অলিম্পিক গেমসটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গ্রিসে। এটা একটি দেশের নাম গ্রিস। অলমোস্ট প্রায় 3,000 ইয়ার্স অ্যাগো, কত বছর আগে, প্রায় 3,000 বছর আগে। দেখছো কত আগ থেকে এই গেমটা কি এখনো রয়েছে। দ্য মডার্ন অলিম্পিক গেমস, আধুনিক কালের যে অলিম্পিক গেমসটি রয়েছে সেটা স্টার্টেড, শুরু হয়েছে কবে, ইন 1896, 1896 সাল থেকে সেটা শুরু হয়েছে আধুনিকটা। অ্যান্ড দে আর হ্যাভ বিন 31 অলিম্পিক কম্পিটিশন সিন্স দেন, সিন্স দেন মানে হচ্ছে তখন থেকে আজ, টিল ডেথ মানে হচ্ছে আজ পর্যন্ত, কতটি গেমস হয়েছে, 31টি। কত বছর পর পর হয় এটা? 4 বছর পর পর হয়। আশা করছি তোমরা এখন এই টেক্সটটা সম্পর্কে ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখি কি রয়েছে। দেখো এই এরপরে আবার এটা আবার দেওয়া রয়েছে, আমরা এক্সট্রা কিছু দেখি। লিসন, অনুষা এন্ড বাইচং আর ওয়াচিং টিভি, তারা দুজন টিভি দেখছে, অনুষা এবং বাইচং। Listen and say, Hi Baichong, what do you know about Olympics? Do you know what these rings represent? No, I don't. Could you possibly tell me what it is? Well, these rings represent the 5 continents that compete in the Olympic Games. The continents are Asia, America, Africa, Europe and Oceania. Whoa, it sounds amazing. Could you tell me something more? Well, the Olympic Games even have their own anthem. Would you like to listen to it? Sure. আচ্ছা, আমরা এখানে আরো কিছু বলা রয়েছে যেগুলো তোমাদের বইয়ের মধ্যে নেই।
যে রিংগুলো কি রিপ্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট মানে হচ্ছে কি প্রকাশ করে, এটা দ্বারা কি বোঝানো হয়। এই রিংগুলো কয়টা রিং রয়েছে এখানে? পাঁচটা। পাঁচটা রিং হচ্ছে পাঁচটা মহাদেশকে, কন্টিনেন্ট মানে হচ্ছে মহাদেশ, পাঁচটা মহাদেশকে সেটা রিপ্রেজেন্ট করে। সেই তার মধ্যে কি কি ছিল, তার মধ্যে ছিল, আমরা যদি আরেকবার একটু দেখি তাহলে কি তার মধ্যে, লিসন, Anusha and Baichung are watching TV. আমরা পরবর্তীতে যাচ্ছি। Listen and say. তার মধ্যে কি কি ছিল? Hi Baichung. Asia, what do you know America, about Africa, Olympics? Europe, do you and know Australia? What these rings represent? No, I don't. Could you possibly tell me what it is? ও জানতো না, ওর কাছ থেকে জিজ্ঞেস করেছে। Well, these rings represent the five continents that compete in the Olympic Games. The continents are Asia, America, Africa, Europe, and Oceania. Whoa, it sounds amazing. Could you tell me something more? আমরা কিন্তু মহাদেশগুলো কিন্তু জানলাম, এখন আমরা এই সাউন্ডটা সবাই খেয়াল করো, সাউন্ডের সাথে পরিচিত হও। ফায়ার আর্ক, যে কোনো খেলাধুলা বা যে কোনো বড় ধরনের অনুষ্ঠান শুরু হওয়ার আগে কি এরকম একটা ফায়ার আর্ক হয়ে থাকে। তো আজকে তোমরা অনেক কিছুই জানলে অলিম্পিক সম্পর্কে। এখন হচ্ছে আমরা আইতে চলে যাব। তোমরা সেকশন আইতে দেখো কতগুলো কোশ্চেন দেওয়া আছে। অ্যানসার দ্য কোশ্চেন্স। 1. হাউ অফেন আর দ্য অলিম্পিক্স হেল্ড? 2. হাউ মেনি কান্ট্রিজ কম্পিট ইন দ্য অলিম্পিক্স? 3. হাউ মেনি অ্যাথলেটস compete in the Olympics? 4. How many sports are there in the Olympics? 5. When was the first Olympics? 6. When did the modern Olympic game begin? আচ্ছা, এখানে 6টা কোশ্চেন দেওয়া আছে। এখন আমরা কোশ্চেনের অ্যানসারগুলো কিন্তু জেনে নিব। অ্যানসার জানার সময় আমরা কোশ্চেনের বাংলা অর্থটাও জেনে নিব। অ্যানসারগুলো একটু দেখছি। 1. How often are the Olympics held? The Olympics are held every 4 years. আচ্ছা, কোশ্চেন কি ছিল যে অলিম্পিক কত কত বছর পর পর হয়? আর অ্যানসারটা হচ্ছে দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 years, প্রত্যেক 4 বছর পর পর কি অলিম্পিকটা শুরু হয়। আচ্ছা, তারপরে দেখি 2 নম্বর কোশ্চেন। 2. হাউ মেনি কান্ট্রিজ কম্পিট ইন দ্য অলিম্পিক্স? অলিম্পিকে কতগুলো দেশ অংশগ্রহণ করে? আমরা অ্যানসারটা দেখে নিচ্ছি। More than 200 countries compete in the Olympics. More than 200 countries, 200ও বেশি দেশ এই অলিম্পিকে কি করে অংশগ্রহণ করে। তারপরে দেখছি 3 নম্বরটা। 3. How many athletes compete in the Olympics? কতজন খেলোয়াড় এখানে অংশগ্রহণ করে? 13,000 athletes compete in the Olympics. দেখো এই সংখ্যাটা কিন্তু নির্দিষ্ট যে 13,000 কি athletes এখানে কি অংশগ্রহণ করে। তারপরেটা দেখছি। 4. How many sports are there in the Olympics? অলিম্পিকে কতটি গেম রয়েছে? There are more than 30 sports in the Olympics. অলিম্পিকে কি 30টিরও বেশি, more than মানে কি 30টিরও বেশি খেলা রয়েছে। 5. When was the first Olympics? প্রথম অলিম্পিক কোথায়? The first Olympics was held almost 3000 years ago. প্রথম অলিম্পিক কখন অনুষ্ঠিত হয়েছিল, কবে? Almost প্রায় 3000 years ago, প্রায় 3000 বছর আগে। 6. When did the modern Olympic game begin? আধুনিক কালের অলিম্পিক গেম কখন শুরু হয়েছিল? The modern Olympic games began in 1896. তোমরা সবাই জানো এটা বইয়ের মধ্যে দেওয়া আছে, সেটা কি 1896, 1896 সাল থেকে। আচ্ছা, তো এখন এই কোশ্চেনগুলোর অ্যান্সার সবাই জানলে তোমাদের ফার্স্টে যে কাজটা থাকবে সেটা হচ্ছে টেক্সট থেকে তোমাদের শব্দগুলো আলাদা করবা এবং সেটার অর্থগুলো বারবার পড়তে হবে এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে। আর এই আইতে যে 6টা কোশ্চেন রয়েছে এই অবশ্যই সেই কোশ্চেনগুলো তোমাদের নোট করতে হবে এবং যত সময় তোমাদের ক্লাস টিচাররা কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের কাছ থেকে আদায় করবেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।